Assalamualaikum, dear learners. আজকে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের দুই নম্বর পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। দুই নম্বর পদ্ধতি হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স পদ্ধতি। তো আশা করি পুরো ক্লাস জুড়ে আমাদের সাথেই থাকবেন। তো এখানে একটি প্রবলেম দেয়া আছে যে এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এর মান এত হলে এ ইনভার্স কত। তো এই পদ্ধতিতে আমরা সলভ করার জন্য তিনটি স্টেপ ফলো করব। তো স্টেপ ওয়ান হচ্ছে যে ডিটারমিনেন্ট অফ এ নির্ণয় করা, অর্থাৎ যে ম্যাট্রিক্সটা দেয়া থাকবে সেই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান প্রথমে বের করতে হবে। তো নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে তাকে আমরা বলবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো ব্যতিক্রম ম্যাট্রিক্স হলে তার কোনো বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। আর যদি মান শূন্য না হয় তাহলে সেটা হবে অব্যতিক্রম ম্যাট্রিক্স। অব্যতিক্রম ম্যাট্রিক্স হলে এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব। এই জন্য আমরা শুরুতেই এই ম্যাট্রিক্সটাকে নির্ণয় করে নিয়ে এর নির্ণায়কের মান বের করবো। তো আমরা এখানে এই ম্যাট্রিক্সটাকে প্রথমে নির্ণায়কের মান বের করবো। তো এই জন্য নির্ণায়কের চিহ্ন দিতে হবে। এখানে ম্যাট্রিক্সের চিহ্ন দেওয়া আছে, যখন নির্ণায়কের মান বের করবো তখন নির্ণায়কের চিহ্ন দেওয়া হবে। তো এটা একটা তৃতীয় ক্রমের নির্ণায়ক। তো আমরা কি করব, তৃতীয় ক্রমের নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় আমরা এর আগের লেকচারগুলোতে অনেকবার আলোচনা করেছি, আবার আজকে একটু দেখতেছি যে আমরা এই রো বরাবর বিস্তার করব। আমরা যে কোনো রো বা কলাম বরাবর বিস্তার করতে পারি। তো আমরা আমাদের সুবিধার্থে প্রথম রো বরাবর বিস্তার করব। তো প্রথম রো এর প্রথম ভুক্তি হচ্ছে থ্রি। তো আমরা থ্রি নিচ্ছি, তো যখন থ্রি নেব তখন কি হবে, থ্রি বরাবর সারিবাদ কলামবাদ, বাকি থাকে এই চারটা ভুক্তি ওয়ান জিরো মাইনাস ওয়ান ওয়ান। এই জন্য এখানে লিখছি ওয়ান জিরো মাইনাস ওয়ান ওয়ান। এখন এর সামনে চিহ্ন প্লাস হবে না মাইনাস হবে, এটা যেহেতু এই কর্ণের মধ্যে অবস্থিত, থ্রি একটা কর্ণের মধ্যে অবস্থিত, আমাদের কর্ণের মধ্যে অবস্থিত হলে তার চিহ্ন প্লাস হয়, এই জন্য সামনে প্লাস চিহ্ন হয়েছে। ঠিক আছে, ওইভাবে এরপরে মাইনাস ফোর নিব। তো মাইনাস ফোর যখন নিব তখন এই বরাবর কলামবাদ সারিবাদ, বাকি থাকে কি মাইনাস টু জিরো মাইনাস ওয়ান ওয়ান, মাইনাস টু জিরো মাইনাস ওয়ান ওয়ান, এই চারটা ভুক্তি নিচ্ছে। এখন সামনে চিহ্ন প্লাস হবে না মাইনাস হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস ফোর কোন কর্ণের মধ্যে পড়তেছে না, এটার মধ্যেও পড়তেছে না, এটার মধ্যেও পড়তেছে না, তাহলে এর সামনে চিহ্ন হবে মাইনাস, এর জন্য মাইনাস দিচ্ছে। এরপর কি নেব, টু। টু যখন নেব তখন এই বরাবর কলামবাদ, এই বরাবর সারিবাদ, বাকি থাকে এই চারটা ভুক্তি মাইনাস টু ওয়ান মাইনাস ওয়ান ওয়ান, এই জন্য নিচ্ছে মাইনাস টু ওয়ান মাইনাস ওয়ান ওয়ান, সাথে টু দিয়ে গুণ করছে। তখন এর চিহ্ন প্লাস হবে না মাইনাস হবে, টু যেহেতু কর্ণের মধ্যে অবস্থিত, এই কর্ণ বরাবর অবস্থিত, তাই এর চিহ্ন হবে প্লাস। তো আমরা এখন সবগুলা দ্বিতীয় ক্রমে নির্ণায়ক পেয়ে গেলাম। তো আমরা দ্বিতীয় ক্রমের নির্ণায়কের মান বের করার নিয়ম জানি যে এই কর্ণ বরাবর গুণ করতে হবে, করার পর সেখান থেকে এই কর্ণ বরাবর গুণ করে বের করতে হবে। তাহলে থ্রি থ্রি থাকলো ওয়ান ইন্টু ওয়ান ওয়ান, মাইনাস মাইনাস ওয়ানকে জিরো দিয়ে গুণ করলে জিরোই হয়, তাহলে ওয়ান মাইনাস জিরো। এরপর মাইনাস মাইনাস প্লাস ফোর, ফোর ইন্টু এই কর্ণ বরাবর গুণ করলে মাইনাস টু ইন্টু ওয়ান মাইনাস টু, মাইনাস মাইনাস ওয়ানকে জিরো দিয়ে গুণ করলে জিরোই হয়। এরপর প্লাস টু এই কর্ণ বরাবর গুণ করলে মাইনাস টু মাইনাস ওয়ান গুণ করলে হয় প্লাস টু, আর মাইনাস ওয়ান ওয়ান গুণ করলে হয় মাইনাস ওয়ান, আর সূত্রের মাইনাস 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 প্লাস ওয়ান। তাহলে এরপর কি হলো, ওয়ান থেকে জিরো বাদ দিল জিরো, থ্রি ইন্টু ওয়ান থ্রি, আর এরপর এখানে হয় মাইনাস এইট, এখানে হয় প্লাস সিক্স। তো এখান থেকে আমরা ফাইনালি পেলাম ওয়ান, অর্থাৎ নির্ণায়কের মান ওয়ান, যেটা জিরো নয়। যেহেতু জিরো নয় এটা একটা অব্যতিক্রম ম্যাট্রিক্স, তাই এর বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান। তো আমাদের স্টেপ ওয়ান শেষ হলো। এরপরে স্টেপ টু হচ্ছে যে এর অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। অনুবন্ধী ম্যাট্রিক্স কি, কোন একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি সহগুণক দ্বারা যদি ম্যাট্রিক্স গঠন করে সেটা ট্রান্সপোজ করা হয়, ট্রান্সপোজ করতে হবে, এটি দ্বারা ট্রান্সপোজ বোঝানো হচ্ছে, তাহলে ওই ম্যাট্রিক্সটা হবে অনুবন্ধী ম্যাট্রিক্স। তো এখানে অনুবন্ধী ম্যাট্রিক্সে আমরা ভুক্তিগুলো ধরে নিয়েছি। এখানে এ ওয়ান ওয়ান দ্বারা বোঝাচ্ছে যে প্রথম সারি প্রথম কলাম, এ ওয়ান টু দ্বারা বোঝাচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম, এভাবে আমরা ভুক্তিগুলো ধরে নিয়েছি। এখন এগুলোর আমরা মান বের করব। তো এ ওয়ান ওয়ান হচ্ছে প্রথম সারি প্রথম কলাম, অর্থাৎ প্রথম ভুক্তির সহগুণক। এটা কিভাবে বের করব, সহগুণক কিভাবে বের করতে হয় আমরা একটা লেকচারে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা চাইলে সেটা আই বাটনে ক্লিক করে আবার দেখে আসতে পারেন। তারপর এখানে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করতেছি যে যখন এ ওয়ান ওয়ান অর্থাৎ প্রথম সারি প্রথম কলামে যে ভুক্তি আছে তার সহগুণক। তো এখানে প্রথম সারি প্রথম কলামে কি আছে, থ্রি আছে,
যখন এটা নিব তখন এই বরাবর কলাম্বার সারিবার, বাকি থাকে এই চারটা ভুক্তি। এই চারটা ভুক্তি দ্বারা গঠিত নির্ণায়কই হবে তার সহগুণক, এবং তার সামনে একটা উপযুক্ত চিহ্ন বসাতে হবে। চিহ্ন কিভাবে বসাবো? আগের মতোই, যদি কর্ণের মধ্যে অবস্থিত থাকে তাহলে তার চিহ্ন হবে প্লাস। এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি কর্ণের মধ্যে অবস্থিত, তাই তার চিহ্ন প্লাস। এরপর এটা একটা সেকেন্ড অর্ডারের নির্ণায়ক, আগের মতো নির্ণায়কের মান বের করবো, ওয়ান ইন্টু ওয়ান ওয়ান, এরপর সূত্রে মাইনাস মাইনাস ওয়ান ইন্টু জিরো জিরো, তাহলে ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান। ঠিক একইভাবে আমরা যখন এ ওয়ান টু এ মান বের করবো, অর্থাৎ প্রথম কলাম সারি দ্বিতীয় কলাম, তাহলে প্রথম সারি দ্বিতীয় কলাম মাইনাস ফোর, মাইনাস ফোর এর জন্য সহগুণক বের করবো। তো মাইনাস ফোর এর জন্য যখন সহগুণক বের করবো তখন এই বরাবর কলাম বা সারি বার, বাকি থাকে মাইনাস টু জিরো মাইনাস ওয়ান ওয়ান, এই চারটা ভুক্তি। তাহলে মাইনাস টু জিরো মাইনাস ওয়ান ওয়ান, এই চারটা ভুক্তি পেলাম। এখন এই চিহ্ন প্লাস হবে না মাইনাস হবে? এখানে আমি দেখতে পাচ্ছি যে মাইনাস ফোর কোনো কর্ণের মধ্যে পড়তেছে না, এখানে দুইটা কর্ণ আছে, এটা একটা কর্ণ আর এটা একটা কর্ণ, তো মাইনাস ফোর কর্ণের বাইরে পড়তেছে, এই জন্য এর সামনের চিহ্ন হবে মাইনাস। এরপর আগের মতো নির্ণায়কের মান বের করবো, মাইনাস টু ইন্টু ওয়ান মাইনাস টু, আর মাইনাস ওয়ান ইন্টু জিরো জিরো, আর মাঝে সূত্রে মাইনাস, আর আগে এই মাইনাসটা এখানে মাইনাস, সবগুলো মিলে হয় প্লাস টু। একইভাবে এ ওয়ান থ্রি হচ্ছে প্রথম সারি তৃতীয় কলাম, এর জন্য প্রথম সারি তৃতীয় কলাম, তাহলে সারি বাদ এই কলাম বাদ, বাকি থাকে এই চারটা ভুক্তি। এই চারটা ভুক্তি এখানে বসাইছি, এরপর কাজ করছি, যেহেতু এটা কর্ণের মধ্যে অবস্থিত তাই এর চিহ্ন প্লাস। এরপর এ টু ওয়ান মানে হচ্ছে দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি প্রথম কলাম, তাহলে দ্বিতীয় সারি এটা প্রথম কলাম, এটা বাদ, বাকি থেকে মাইনাস ফোর টু মাইনাস ওয়ান ওয়ান, এর মাইনাস ফোর টু মাইনাস ওয়ান ওয়ান। এখন এ টু ওয়ান দ্বিতীয় সারি প্রথম কলাম, অর্থাৎ এই ভুক্তি, এই ভুক্তিটা কোনো কর্ণের মধ্যে পড়তেছে না, তাই এর চিহ্ন হবে মাইনাস, এখানে মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে। ঠিক একইভাবে দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের জন্য বের করছি, দ্বিতীয় সারি তৃতীয় কলাম, তারপর তৃতীয় সারি প্রথম কলাম, তৃতীয় সারি দ্বিতীয় কলাম, এভাবে সবগুলা ভ্যালু আমরা বের করে নিয়েছি। এরপরে বের করে নিয়েছি তৃতীয় সারি তৃতীয় কলামের জন্য সবগুলো ভ্যালু বের করে নিয়েছি। তো এই ভ্যালু গুলা আমরা বের করে, যে অ্যাডজয়েন্ট এ, এখানে যে আমরা বলছিলাম যে অ্যাডজয়েন্ট এ সমান এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি, সবগুলো ভ্যালু এখানে বসাই দিয়েছি, সবগুলো ভ্যালু বসাই দিয়ে তার ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করে কি সারিগুলা কলাম, কলামগুলা সারিতে পরিণত হবে। তাহলে ওয়ান টু থ্রি সারিতে ছিল, ওয়ান টু থ্রি এখানে কলামে বসাইছি, টু ফাইভ সেভেন সারিতে ছিল, টু ফাইভ সেভেন কলামে বসাইছি, মাইনাস টু মাইনাস ফোর মাইনাস ফাইভ সারিতে ছিল, এখানে মাইনাস টু মাইনাস ফোর মাইনাস ফাইভ কলামে বসাইছি। তো এইভাবে ট্রান্সপোজ করার মাধ্যমে আমরা যে ম্যাট্রিক্সটা পেলাম সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আমাদের স্টেপ টু শেষ। এরপরে স্টেপ থ্রি হচ্ছে যে এ ইনভার্স ম্যাট্রিক্স সমান হচ্ছে ওয়ান বাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, অর্থাৎ যে অ্যাডজয়েন্টটা পেলাম সেটাকে আমরা একটু আগে যে ডিটারমিনেন্ট বের করছি সেটা দ্বারা ভাগ করলে আমরা যে ম্যাট্রিক্স পাবো সেটি হবে ইনভার্স ম্যাট্রিক্স। তো আমরা একটু আগে নির্ণায়কের মান পাইছি ওয়ান, তাহলে ওয়ান বাই ওয়ান, এরপর অ্যাডজয়েন্ট অফ এ বসাই দিলাম, ওয়ান টু মাইনাস টু, টু ফাইভ মাইনাস ফোর, থ্রি সেভেন মাইনাস ফাইভ, এটা বসাই দিলাম। এটা বসাই দেওয়ার পর যেটা করলাম সেটাই হলো আমার নির্ণয় ইনভার্স ম্যাট্রিক্স। এরপর এটা ওয়ান কে ওয়ান দিয়ে ভাগ করে দিলে এটাই হয় ওয়ান টু মাইনাস টু, টু ফাইভ মাইনাস ফোর, থ্রি সেভেন মাইনাস ফাইভ, তাহলে এটাই আমার নির্ণয় ইনভার্স ম্যাট্রিক্স, এটাই অ্যান্সার। এই ছিল আজকের মতো, আশা করি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন এবং পরবর্তী লেকচারগুলো পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।